वेलकम टू एस सी ए टुटोरियल। आज के क्लस फाइवर पताबाहर बी थे मायतरु कविता पढ़ा। मायतरु अशोक विजय राहार लेखा। अच्छा कविता एक बार पढ़े दीची तुम्हारा शुने नाओ, तरपे एर मान बोझाना। एक जे छिलो गाच सन्धे हले दुहात तुले जुड़त भूतेर नाच। आबार हठात कखन बनेर माथाय झिलिक मेरे चाँद उठत जखन। भालुक हुए घाड़ फुलिए करत से गड़ गड़। बिस्टि हले आसत आबार कम्प दिए जर। एक पसला शेषे आबार जखन चाँद उठत हेसे। कोथाय बा सेई भालुक गेल, कोथाय बा सेई गाच। मुकुट हुए झाँक बेधेछे लक्ष हीरार माछ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনে নিজে। সকাল হলো যেই একটিও মাছ নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর। এটা হচ্ছে মায়াতরু কবিতা। আচ্ছা অশোক বিজয় রাহা সম্বন্ধে একটু জেনে নাও। কবি অশোক বিজয় রাহা জন্ম 1910 সালে এবং উনি মারা যান 1990 সালে। জন্ম হয়েছিল ওনার বাংলাদেশের শ্রীহট্টে। কবি ও প্রাবন্ধিক ছিলেন। রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ভানুমতির মাঠ, রুদ্র বসন্ত, ডিহং নদীর বাঁকে, জলডম্বুর পাহাড়, রক্তসন্ধ্যা, উড়োচিঠির ঝাঁক ইত্যাদি। নদী, পাহাড়, অরণ্য প্রকৃতি তার কবিতার কেন্দ্রবিন্দু। মায়াতরু কবিতাটি তার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে মায়াতরু কবিতাটা চলো একটু বুঝে নিই। এক যে ছিল গাছ, মানে একটা গাছ তার কথা কবি বলছেন। সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। যেন গাছটা যেন সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ, মানে যেন ভূতের নৃত্য শুরু করে দিত। কিন্তু গাছ কি সত্যিই নৃত্য করতো তা তো নয়, এটা কল্পনার চোখে কবি দেখেছেন। যেন অন্ধকার হয়ে গেলে গাছটা যেমন একটা ছায়ার মধ্যে কেমন লাগে না, যে কি একটা যেন দাঁড়িয়ে আছে, তো এটাকেই যেন উনি বলছেন। আর যখন ডালপালাগুলো নড়ে তখন এই যে ছবিটা, এটাকে তিনি কল্পনা করেছেন যেন একটা অশরীরী কিছু ভূত, মানে বা ভূত দাঁড়িয়ে আছে এবং সে যেন নাচ করছে। আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, বলছে আবার কখন, যে যদি বনের মাথায় চাঁদ উঠত, ঝিলিক মেরে চাঁদ উঠত, সেটাকে আবার মনে হতো। ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গড় গড়। বৃষ্টি হলেই আসত আবার কম্প দিয়ে জ্বর। যে বনের মাথায় চাঁদ উঠলে যেন মনে হতো যে ভালুক হয়ে সে যেন গড় গড় শব্দ করছে, আবার বৃষ্টি হলেই যেন তার কম্প দিয়ে জ্বর হচ্ছে, মানে সে চুপচাপ হয়ে যাচ্ছে। এক পশলা শেষে আবার যখন চাঁদ উঠত হেসে, যখন এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর চাঁদ হেসে উঠত। কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ। মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। যেন সেই এক পশলা বৃষ্টির শেষে যখন চাঁদ উঠত, তখন যে সেই ভালুকও যেন হারিয়ে গেল আর সেই গাছও যেন হারিয়ে গেল। যেন মনে হচ্ছে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ, মানে যে জল পড়েছে গাছের পাতায় দিয়ে যে চকচক করছে, তো বলছে মুকুট হয়ে যেন ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। এটা পুরোটাই কল্পনার চোখে কবি দেখছেন। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে ভেবে পাইনে নিজে। বলছে ভোরবেলার যে আবছায়া, আধা আলো আধা অন্ধকার, এরকম যে আবছায়াতে কাণ্ড হতো কি যে কাণ্ড হতো, সেটা তিনি নিজেই ভেবে পান না। সকাল হলো যেই, বলছেন যেই সকাল হয়ে গেল একটিও মাছ নেই, আর একটাও মাছ যেন দেখা যাচ্ছে না, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর। তো তিনি মনে করছেন যে কেবল যেন মনে হচ্ছে যেন পড়ে আছে ঝিকির মিকির যে আলো, যে সূর্য উঠেছে তার যে ঝিকিমিকি আলো, তার এক রূপালি ঝালর যেন পড়ে আছে। মানে কি বলতো, যে রোদটা আসছে, মনে হয় না যে একটা সেই লাইন বরাবর রোদটা আসছে, আলোটা আসছে, তখন সেটাকেই কবি কল্পনা করেছেন, ঝিকির মিকির আলোর রূপালি এক ঝালর যেন পড়ে আছে। ঝালর মানে যা ঝলমল করে ঝুলতে থাকে। ঠিক আছে, আচ্ছা শব্দার্থগুলো একটু দেখে নাও। পশলা মানে একবারের বৃষ্টি, মানে একটু বৃষ্টি হয়ে থেমে যাচ্ছে। কম্প মানে কাঁপুনি, ঝিকির মিকির মানে ঝিকিমিকি, ঝিলিক মানে তীব্র কিন্তু অল্পক্ষণ স্থায়ী আলোর ছটা বা চমক, আবছায়া মানে আবছা বা অস্পষ্ট ছায়ার মতো, ঝালর মানে যা ঝলমল করে ঝুলতে থাকে। ঠিক আছে, তাহলে এটা পড়া হয়ে গেল, কবিতাটা মুখস্থ করবে। খুব সুন্দর কবিতা এটা। কবির চোখে কবি কেমন দেখেছেন, কিভাবে কল্পনা করেছেন, সেটা নিয়ে কবিতাটা বলা হয়েছে। ঠিক আছে, ভালো থেকো সকলে।
আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন ভিডিও যেগুলো দেবো সেগুলো তোমাদের সঙ্গে সঙ্গে চলে আসবে, ঠিক আছে? আর নোটিফিকেশন বেলটা অন করে রেখো, ঠিক আছে? ভালো থেকো।